আসসালামু আলাইকুম। কিছু মানুষ টর্চার করে টক্সিক হয়ে আনন্দ পায়, একটা পাশবিক আনন্দ পায়। তো আমি কয়েকটা অ্যাঙ্গেল থেকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করবো যে কেন মানুষ এই টাইপের বিহেভিয়ার প্রদর্শন করে, শো করে। তো ফার্স্ট জিনিস, সব থেকে কমন এক্সাম্পল সেটা হচ্ছে পুলিশ। আপনার স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটিতে এমন অনেক মানুষ আছে যারা বুলিং করে, কিংবা আমরা দেশের ভাষায় বুঝিয়েছি র্যাগিং করে। তো কেউ আসতো তাদের উপর তো আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। এখন এটা কারণ কি, কেন করে তারা? আমরা যে মানুষ, আমাদের দুইটা সাইড আছে। একটা হচ্ছে বিবেকী সাইড, আমরা চিন্তা করতে পারি, মন আছে। আর একটা সাইড হচ্ছে আমাদের বায়োলজিক্যাল সাইড, প্রাণীর মত। এখন যে কোনো প্রাণীরই একটা আলফা ডমিনেন্স প্রতিষ্ঠা করার একটা টেন্ডেন্সি আছে, যে সে যে জায়গায় আছে সেখানে সে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে, সে রাজা হওয়ার চেষ্টা করবে। কুকুরদের ক্ষেত্রে যেরকম, তারা বিভিন্ন জায়গায় হিসু করে বেড়ায় নিজের এলাকা মার্ক করার জন্য। তো মানুষের মধ্যেও যেই একটা বায়োলজিক্যাল একটা দিক আছে, সে অনেক জায়গায় তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। এবং মানুষ এটা করার চেষ্টা করে অনেক সময় এভাবে র্যাগিং করে কিংবা বুলিং করে, যে আমি বস, আমি তোর চেয়ে উপরে, সালাম দিস নাই কেন, তুই মাইর খাবি এখন, এই টাইপের জিনিসপত্র। সেই জন্য অনেকে টর্চার করে নিজের আধিপত্য বিস্তার করার জন্য। কিছু মানুষ, তারা ছোটোবেলায় নিজেরা টর্চার হয়েছিল, তারা নিজেরা ভালোবাসা পায় নাই, মায়া মমতা পায় নাই, এবং এই কারণে তারা অন্যদের উপর তাদের রাগটা ঝাড়ে। এবং অনেক সময় বুলি যারা থাকে কিংবা যারা টর্চার করে, তাদের যখন অতীত লাইফ ঘাটাঘাটি করা হয়, তখন দেখেছি তাদের অতীত লাইফে শৈশবটা খুব খারাপ কেটেছে। সো ওইটা আরেকটা কারণ যে কারণে মানুষ টক্সিক বিহেভিয়ার রাখে। আরেকটা জিনিস হচ্ছে পসেসিভ বিহেভিয়ার, মানে তারা কোনো কিছু নিজের আয়ত্তে রাখতে চায়। একটা বাগানের সাথে ফুল আসছে, ফুলটা দেখতে আপনার সুন্দর লাগছে, আপনি জানেন যে ফুলটা ছিঁড়লে ফুলটা মারা যাবে, কিন্তু তবু আমরা ফুলটা নেই, কারণ আমাদের একটা পসেসিভ একটা ইনস্টিংক্ট আছে যে আমাকে জিনিসটা নিতে হবে নিজের মধ্যে, এবং ওটা নিজের কাছে রাখার মধ্যে মানুষ অনেকটা শান্তি পায়। অনেক সময় বস দেখবে যে আমার এমপ্লয়, আমি যাইছি তাই করবো, এরকম একটা অ্যাটিটিউড। আমার স্পাউস, আমি যাইছি তাই করবো, এরকম একটা অ্যাটিটিউড, যে আমার, মানে আমার সম্পত্তি, এইভাবে তারা ভাবে। এবং এই জন্য তারা টর্চার করাটাকে জায়েজ মনে করে, লিগাল মনে করে, রাইট মনে করে। আরেকটা জিনিস হচ্ছে, অনেক মানুষ, আরেকটা সাইড যদি এক্সপ্লেন করি, অনেক মানুষ নিজের টর্চার হয়েছিল এবং তারা কখনও ওইটা ফেরত দিতে পারেনি, তারা কখনও ওইটা জাস্টিস পায়নি, এবং তারা নিজের সাথে যা হয়েছিল সেই সেম কাজটা অন্য আরেকজনের উপর ইনফ্লিক্ট করে, আরেকজনকে ওইভাবে টর্চার করে, এবং একটা সেন্স অফ জাস্টিস খুঁজে, যে আমার সাথে এটা হয় নাই, আমি আমার শখ পূরণ করতে পারিনি, তুইও শখ পূরণ করতে পারবি না, এরকম একটা অ্যাটিচিউড কাজ করে। আর এটা খুবই কমন, সেটা হচ্ছে জাস্ট হিংসা, রাগ, ক্ষোভ, যে কেন ভালো করবে, কিংবা কেন আমার এখানে আসলো বিজনেস করতে, কেন আমার টাকা মেরে দিচ্ছে, এই টাইপের অনেকক্ষণ। সো এখান থেকে মানুষ টক্সিক হয়। সো মানুষ যে আরেকজন মানুষের উপর টর্চার করে, অত্যাচার করে, অ্যাবিউসিভ হয়, এটা বিভিন্ন কারণ থাকতে পারে। কিছু মানুষের সাইকোপ্যাথ, তারা যদি এটা করে মজা পায়, আর কিছু মানুষের এগুলোর পিছনে রিজনিং আছে, অ্যাকচুয়াল লজিক্যাল রিজনিং। সো আমি পাঁচটা এক্সপ্লেন করলাম, আই গেস। সো দেখেন আপনার সাথে মিলে নাকি না কোনো কিছু। এবং কিছু মানুষ দেখবেন গায়ে পড়ে, গায়ে পড়ে ফর নো রিজন, আরেকজনকে খোঁচাবে, আরেকজনকে বিরক্ত করবে, এই দ্বারা মজা পায়। আপনার হাত কেটে গেল, এখন আপনি আপনার হাতে ব্যান্ডেজ না লাগায় যদি আরেকজনের হাত কেটে দেন, না আপনার রক্তক্ষরণ বন্ধ হবে, না অন্য আরেকজনের, কিন্তু কয়েকজন এটাতে একটা সলিউশন খুঁজে পায়, অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন এখানে একটা জিনিস হচ্ছে, যে এই যে আমরা যে পানিশমেন্ট বিভিন্ন দিই, পানিশমেন্টের উদ্দেশ্য হচ্ছে মানুষের বিভিন্ন বিহেভিয়ার কারেক্ট করা, রাইট? এখন কেউ যদি তার নিজস্ব ব্যক্তিগত রিজন, আমি যেগুলো সাইকোলজিক্যাল রিজনস এক্সপ্লেন করলাম, ওই ব্যক্তিগত কারণে কাউকে যদি পানিশমেন্ট দেয় এবং ওই মানুষের যদি ভাবতে থাকে যে আমার বিহেভিয়ার হয়তো কোনো ঝামেলা আছে, তাহলে চিন্তা করেন কী অবস্থা হবে। আপনি কোনো দোষ হয়তো কোনো দিন করেন নাই, বাট আপনাকে কেউ টর্চার করছে বিকজ হয়তো ওই সাইকোপ্যাথ, কিংবা ওর হয়তো চাইল্ডহুড বুলিড ছিল, কিছু একটা ছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি ওই মানুষের আন্ডারে আছেন। অ্যান্ড আপনি যদি ভেবেই থাকেন যে প্রবলেমটা আপনার, তাহলে আপনি একটা সাইকোলজিক্যাল প্রবলেমে পড়ে যাবেন। আপনি এমন একটা বিহেভিয়ার কারেক্ট করার চেষ্টা করবেন যে বিহেভিয়ারে কোনো ঝামেলাই ছিল না, বরং ঝামেলা ছিল তার, যে আপনাকে অ্যাবিউজ করছে কিংবা আপনার সাথে টক্সিসিটি করছে। সো খেয়াল রাখেন। এবং আরেকটা সবথেকে কমন এক্সাম্পল দিয়ে শেষ করি, যে অনলাইনে বিভিন্ন মানুষ নেগেটিভ কমেন্ট করে, রাইট? এবং অনেক সময় এটা কেন করে জানেন, কারণ তারা নিজের লাইফে কোনো কিছু বলতে পারছে না, কিছু করতে পারছে না। তারা চাকরিতে মাইর খাচ্ছে, বাসায় এসে গালি খাচ্ছে, অর্থনৈতিকভাবে দুর্বল, সব সবখানে মাইর খাচ্ছে, তাতে কোনো প্রকাশ করার কোনো জায়গা নেই, তারাও তো মানুষ। অ্যাটলিস্ট অনলাইনে এসে একটা ছদ্মনামের পিছনে থেকে তারা যদি একটা কমেন্ট করতে পারে, যে কাউকে যদি কমেন্ট করতে পারে, তারা একটা শান্তি পায়, একটা স্বাধীনতা পায়, যে আমি কিছু একটা দেখে নিলাম। সো ওইখান থেকে তারা টক্সিসিটি করে। এমন না যে আপনার দোষ, আপনি কিছুই হতে করেন না, কিন্তু তবু আপনাকে গালাগালি করছে, কারণ তার ভিতরে অনেক ফ্রাস্ট্রেশন,
সেটা বের করার কোনো সুযোগ পাচ্ছে না, তাই সে আপনাকে গালাগালি করছে। তো আপনি বোঝার চেষ্টা করেন যে মানুষ কেন ঘৃণা করছে, কেন অ্যাবিউজ করছে, কেন টক্সিক হচ্ছে। এবার একটা জিনিস ক্লিয়ার বুঝে রাখেন, কেউ যদি টক্সিসিটি করে, কেউ যদি আপনাকে অ্যাবিউজ করে, মাফ নাই, কিন্তু তাকে ব্যবস্থা করতে হবে। আমি ওর সাইকোলজিক্যাল কারণটা বুঝছি, তার মানে মাফ করেন না। আপনি যদি তাকে ছেড়ে দেন, হয়তো সে আরও অন্য মানুষকে যে টর্চার করবে। ডোন্ট লেট দ্যাট হ্যাপেন। এবং আমি জাস্ট এগুলো নিয়ে বলছি কারণ আমাদের ঘৃণা হিংসা এগুলো বোঝা দরকার। আমাদের সোসাইটিতে আমরা খালি ভালোবাসা নিয়ে কথা বলি, লাইফ, রোজ, আহ কী সুন্দর দুনিয়া, পাখি। বাট ভালোবাসা আপনি যত সহজে না বুঝেন, তার চেয়ে সহজে বোঝা সম্ভব হচ্ছে হিংসা ঘৃণা। কেউ যদি আপনাকে বলে আই লাভ ইউ, আপনার সন্দেহ হইতে পারে, কেন, আমি কি লটারি জিতছি এই জন্য, আপনি কনফিউশন। ভালোবাসা বোঝাটা একটু টাফ, বাট হিংসা অনেকটা পিওর। কেউ যদি আপনার উপরে হিংসা করে, ঘৃণা করে, রাগ করে, আপনার উপরে রেগে থাকে, ওইটা আপনি সলিড বুঝতে পারবেন, ওই ইমোশনটা ক্রিস্টাল ক্লিয়ার। তো আমরা হিংসা ঘৃণা এই জিনিসটা ইমোশনগুলোকে বোঝার চেষ্টা করি। এবং আমি এখন জাস্ট ব্যক্তিগত পর্যায়ে এই জিনিসটা বললাম, এটা অনেক লেভেলে আপনি এক্সপ্লোর করতে পারবেন। এমন অনেক মানুষ দেখবেন যারা এমন মানুষকে ঘৃণা করে যাদেরকে তারা কখনো দেখেও নাই। এক্সাম্পল, কিছু মানুষ কিছু নির্দিষ্ট দেশের মানুষকে দেখতে পারে না, কিংবা নির্দিষ্ট জেলার মানুষকে দেখতে পারে না, হয়তো সে ওই ওই লোকগুলোকে কখনো দেখেও না, কখনো সাক্ষাৎ হয় না, বাট অন্য মানুষের কাছে শুনেছে যে এই জেলার মানুষ কিংবা ওই দেশের মানুষ খারাপ, তাই তারা তাদের ঘৃণা করে। ওই দেশেও তো বাচ্চা আছে, ওই বাচ্চাকে ঘৃণা করার কী মানে ভাই? বাট আপনি নিজের মধ্যে একটা ঘৃণা ধারণ করেছেন। তো জিনিসগুলো আপনি যত চিন্তা করবেন তত আপনার আস্তে আস্তে লেয়ার ক্লিয়ার হবে যে মানুষ ব্যক্তিগত পর্যায়ে কেন ঘৃণা ছড়ায়, কিংবা ডিজিটাল জায়গায় কেন ঘৃণা ছড়ায়, কিংবা জাতীয় পর্যায়ে কেন ঘৃণা ছড়ায়। আপনি সেই জিনিসটা বুঝবেন, আপনি অন্য সাইডটা বুঝবেন, এবং হয়তো বা তার কিছুটা প্রতিকার করতে পারবেন। যদি আমি ভুল কিছু বলে থাকি, প্লিজ কমেন্ট সেকশন আমাকে ঠিক করে দেবেন। এবং আপনার যদি কোনো কিছু অ্যাড করা থাকে, অফকোর্স আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং, সালামু আলাইকুম। আর হ্যাঁ, সবথেকে কমন একটা পয়েন্ট যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে কিছু সময় মানুষের হাতে পাওয়ার থাকলে তারা কেবল এটা অ্যাবিউজ করে। একটা কথা আছে না যে অ্যাবসোলুট পাওয়ার করাপ্টস অ্যাবসোলুটলি, কিংবা আমাদের বাংলা বইতে একটা কথা ছিল যে মানুষের হাতে বন্দুক থাকলে নিরীহ মানুষের চোখও যায় কাকপক্ষের দিকে। তো মানুষের হাতে যদি পাওয়ার থাকে, তাদের অধীনস্থ যদি কেউ থাকে, কাউকে যদি সে কমান্ড করার অধিকারী হয়, পাওয়ার থাকে, তাহলে কিছু মানুষ জাস্ট স্বভাবগতভাবে সেগুলো অ্যাবিউজ করে। হিউম্যান বিহেভিয়ার।